ডাবল 90 গায়ে রাখা আছে, যেটা হচ্ছে স্পোর্টস কার, মানে এটা সোজা কথা বলা যায় গরিবের স্পোর্টস কার, গরিবের স্পোর্টস কার। এত সুন্দর গাড়ি, একদম অল অটো, 1500 সিসি, জাপানি কন্ডিশনে আছে গাড়িটা। আমার কাছে গাড়ি অনেক গাড়ি আছে, যেমন নোহা কিন্তু অনেকগুলো আছে এখানে, অলমোস্ট এখানে 7টা নোহা আছে এখানে। এছাড়া এপাশেও কিছু গাড়ি রাখা আছে, অ্যালিয়ন A15 এখানেও আছে, এখানে একটা টটা ফান কার্গো রাখা আছে, এখানে একটা টিআই কেনা রাখা আছে, নিসান 1500 সিসি এলপিজি করা টটা 111। জি, আজকে অ্যালিয়ন A15 দেখাবো, পাশাপাশি আরো কিছু গাড়ি আছে সেগুলো দেখাবো আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম মদিনা কার কালেকশন থেকে আরও একটি ভিডিও। আর আজকে দেখতে পাচ্ছেন মদিনা কার কালেকশনে হিউজ পরিমাণে কালেকশন এখানে আছে, এ পাশ ও পাশ বেশ কিছু গাড়ি আছে। আমি আপনাদেরকে গাড়িগুলো দেখাবো, যতটুকু পারি প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমার সামনে রাখা আছে এখানে একটা অ্যালিয়ন A15 গাড়ি, 2003-এর মডেলের গাড়ি, 2007-এ রেজিস্ট্রেশন, এটাই দেখবো। আর বরাবর মতো আমাদের সামনে নাসিম ভাই আছে, আমরা নাসিম ভাইয়ের কাছে চলে যাবো, নাসিম ভাই মূলত আমাদেরকে দেখাবে। আসসালামু আলাইকুম নাসিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তাহলে চলুন আমরা কথা না পারি ভিডিওটা স্টার্ট করি, চলুন দেখা যাক। জি, আজকে অ্যালিয়ন A15 দেখাবো, পাশাপাশি আরো কিছু গাড়ি আছে সেগুলো দেখাবো আমরা। ওকে, সবগুলো গাড়ি দেখাবো, বাট বিশেষ করে গাড়িটা দেখাবো টটা অ্যালিয়ন A15। এটা হচ্ছে খুবই স্পেশাল গাড়ি, এটা মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007-এ। আর দেখতেই পাচ্ছেন পুরো গাড়িটা একদম 100% অরিজিনাল কালারের গাড়ি, সামান্য শুধু বাম্পারটা টাচ আপ করা হয়েছে। এছাড়া যা দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা একদম 100% অরিজিনাল অবস্থায় আছে। আপনি বিশেষ করে দেখেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট, সে হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল, সেই গ্রিল। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। এই পাশে লাইটে দেখতে পাচ্ছেন একদম 100% জেনুইন যে লাইট, সেই লাইট, এবং সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস। আপনি দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো একদম অরিজিনাল গ্লাস, টটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার, এখানে সেন্সার দেওয়া আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গাড়ি, এবং A to Z গাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ সবকিছু 100% অরিজিনাল। জি, চাকাগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে অ্যালয় রিং, জাপানি অ্যালয় রিং, খুবই সুন্দর। এছাড়া গাড়ির সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসে টটার লোগো দেওয়া আছে, এবং প্রত্যেকটা রেন সেট একদম 100% জেনুইন রেন সেটটি লাগানো আছে। এবং গাড়ির ভিতরটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, গাড়ির ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে। মাশাআল্লাহ, একদম আনটাচ গাড়ি, একেবারে আনটাচ গাড়ি, একেবারে জি প্যাকেজের গাড়ি। অপটিক্যাল মিটার, উডেন প্যানেল, স্টারিং সহকারে উডেন দেওয়া আছে। এখানে সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন, নতুন সিট কাভার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং দরজার সাউন্ডগুলো দেখেন, কোনো ব্যাড সাউন্ড পাবেন না, একেবারে স্মুথ, একেবারে খুবই সুন্দর এই গাড়িটি। এবং এছাড়া পিছনের ডোরটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর বডির গাড়ি খুব কম পাওয়া যায় ভাইয়া। অ্যালিয়ন A15 খুবই সুন্দর একটি গাড়ি, মাশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে জেনুইন যে গ্লাস, সেই গ্লাস, পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে লাইট, সেই লাইটগুলো আছে, প্রতিটা লাইটে টটার লোগো দেওয়া আছে। এছাড়া এখানে A15 লোগোটা দেওয়া আছে, এখানে টটার লোগো দেওয়া আছে, এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই পাশে লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, সাথে এখানে দুটো সাইড লাইট দেওয়া আছে, যেটা হচ্ছে শো লাইট, মাশাআল্লাহ খুব সুন্দর। এবং পুরো বডিটা দেখেন একদম টানা বডি, 1 ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা নেই, অরিজিনাল কালারের গাড়ি। এই ফার্স্ট আমরা টাচ আপ করেছি, তাও সামনে পিছনে বাম্পারটা, শুধু বাম্পার ছাড়া কোনো টাচ আপ করা হয়নি। গাড়িটা পুরোটাই একেবারে ফ্রেশ অবস্থা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং সামনের ডোরটা দেখেন, চমৎকার একটি গাড়ি ভাইয়া, এত সুন্দর গাড়ি অ্যালিয়ন A15, মাশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ সেকেন্ড পিস পাবে না, এটা সেকেন্ড পিস পাবে না, সেকেন্ড পিস নিতে হলে রিকনসেল নিতে হবে। একদম রিকনসেলের মতো গাড়িটা আছে আলহামদুলিল্লাহ। একেবারে স্টার্টিং দেখেন, অরিজিনাল উডেন প্যানেল দেওয়া আছে, এখানে ভিতরে উডেন প্যানেল, অপটিক্যাল মিটার, অরিজিনাল DVD ব্যাক ক্যামেরা আছে, AC সফট টাচ। এবং ভিতরটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি, একেবারে ফ্রেশ অবস্থা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে। ওকে, আমরা একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা ইঞ্জিনটা দেখি, চলুন ইঞ্জিনটা দেখা যাক। VVTi ইঞ্জিন, 1500 সিসি অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ার। এছাড়া ভিতরটা দেখেন একদম অরিজিনাল কালারটি আছে, সামনে চ্যাচিস মার্সেল যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালারটি আছে, প্রতিটা লাইটে জাপানি লোগো দেওয়া আছে। সামনের মার্সেলটা একটু বিশেষ করে দেখবেন, এগুলো কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই। এই যে সাইডের মার্সেলকে দেখেন, চ্যাচিস মার্সেল একদম ফ্রেশ অবস্থা আছে, বটের ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে। এবং এখানে আপনার হিটপ্রুফ যেটা দেওয়া আছে, একদম অরিজিনাল হিটপ্রুফটা এখনও আছে গাড়ির সাথে, এগুলো এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। মাশাআল্লাহ এত সুন্দর গাড়ি যে ফিজিক্যালি না আসলে আসলে বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে আমরা চেষ্টা করি সম্পূর্ণ গাড়িটি দেখার, কিন্তু আসলে সম্পূর্ণ গাড়িটা দেখানো সম্ভব হয় না, ফিজিক্যালি আসতে হবে। জি, ফিজিক্যালি আসলে পুরো গাড়িটাকে আপনি দেখতে পারবেন, চালায় দেখতে পারবেন, টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারবেন। যদি নিজে না বোঝেন যে কোনো অ্যানালাইস এটা নিয়ে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এটা থেকে সিএনজি করা আছে? এটা সিএনজি করা আছে আলহামদুলিল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে, 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নেই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রতিটা লাইট 100% অরিজিনাল লাইট, জাপানি লাইটটি এখনো আছে। আচ্ছা, তো এটার মডেল রেজিস্ট্রেশন, এটা মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এ, পেপারস ফুল আপডেট করা 23 সাল 24 সাল। আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,85,000 টাকা, এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করব, তবে ফিজিক্যালি আসতে হবে, জি, এবং গাড়ি ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখে তারপর দাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরেও যে গাড়ি এরপরে কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটা WE90 গাড়ি রাখা আছে, যেটা হচ্ছে স্পোর্টস কার, মানে এটা এটা সোজা কথা বলা যায় গরিবের স্পোর্টস কার, গরিবের স্পোর্টস কার, এত সুন্দর গাড়ি, একদম অল অটো 1500 সিসি, জাপানি কন্ডিশনে আছে গাড়িটা। পুরো গাড়িটা দেখেন বডি কিট করা মাশাআল্লাহ, সামনের চাকাগুলো একদম অ্যালয় রিং, লো প্রোফাইল চাকা মাশাআল্লাহ, এত সুন্দর, ভিতরে বডি কিটটা দেখেন খুবই সুন্দর, এবং প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল গ্লাসগুলো আছে, এবং ভিতরটা হচ্ছে একেবারে মেরুন কালার, দেখেন পুরোটা হচ্ছে মেরুন কালার, ভিতরটা ফুললি একেবারে উডেন প্যানেল মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গাড়ি, এই দেখেন লিমিটেড গাড়ি। এবং পিছনটা দেখেন প্রত্যেকটা সাইডে বডি কিট দেওয়া আছে, পুরোটাই হচ্ছে স্পোর্টস কার, একেবারে 1.5 এসি লিমিটেড, খুবই সুন্দর একটি গাড়ি, একটা স্পলার দেওয়া আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা একটু এই পাশ থেকে দেখবো ইনশাআল্লাহ, এই পাশ থেকে আসুন, দেখেন এই পাশ থেকে অনেক সুন্দর গাড়ি, এই পাশটা দেখেন 7 মিটারের গাড়ি, 1500 সিসি, ইএফআই ইঞ্জিন, অরিজিনাল 1500 অরিজিনাল ইএফআই ইঞ্জিন, খুবই সুন্দর একটি গাড়ি। এবং এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 4,80,000 টাকা, এটা আস্কিং প্রাইস, এটা স্পোর্টস কার, খুবই সুন্দর একটি গাড়ি, যদিও গাড়িটাকে অনেক মডিফিকেশন করা হয়েছে, তারপর গাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে। এরপর আরেকটু গাড়ি আমি দেখে দিচ্ছি, যেহেতু আজকে আমরা মদিনা ট্যুর থেকে ভিডিও করতেছি, সেজন্য আমি আরেকটু কয়েকটা গাড়ি দেখাবো, যেমন হচ্ছে এখানে একটা টয়োটা প্রোবক্স রাখা আছে, এটা হচ্ছে DX, এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, 1300 সিসির গাড়ি, পেপারস ফুল আপডেট, একেবারে 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নেই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে, এবং এটা হচ্ছে 1300 সিসির গাড়ি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,95,000 টাকা। এছাড়াও কিন্তু আরও অনেক গাড়ি আছে, যেমন আমরা দেখেন বাইরে গাড়ি রাখা আছে, এর পাশে একটা জিপ রাখা আছে, এটা হচ্ছে আপনার RAV4, এটা মডেল হচ্ছে 95, রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এ, 2000 সিসির গাড়ি, পেপারস ফুল আপডেট, সানরুফ সহকারে, সিএনজি করা, এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8,30,000 টাকা, 8,30,000। এছাড়াও কিন্তু আমার কাছে গাড়ি অনেক গাড়ি আছে, যেমন নোহা কিন্তু অনেকগুলো আছে এখানে, অলমোস্ট এখানে 7টা নোহা আছে এখানে। এছাড়া এ পাশেও কিছু গাড়ি রাখা আছে, অ্যালিয়ন A15 এখানেও আছে, এখানে একটা টাটা ফান কার্গো রাখা আছে, দেখতে পাচ্ছেন টাটা ফান কার্গো, এটা মডেল হচ্ছে 2001, রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ, 1300 সিসি গাড়ি, অল অটো, সিএনজি করা, খুবই সুন্দর গাড়ি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,95,000 টাকা। এখানে একটা টিআই কেরিনা রাখা আছে, 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, এলপিজি করা, এলপিজি করা, জি, পেপারস ফুল আপডেট আলহামদুলিল্লাহ, এটার দাম আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 7,30,000 টাকা, 7,30,000। এছাড়া এর পাশে আরেকটি গাড়ি আছে, এটা হচ্ছে টাটা 111, এটা মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ, 1331 সিসি, অল অটো, খুব সুন্দর একটি গাড়ি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, প্রতিটা লাইট অরিজিনাল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, কোনো কিছু এখনো চেঞ্জ করা হয়নি, খুব ফ্রেশ অবস্থা আছে, পেপারস ফুল আপডেট করা, 23 সাল 24 সাল পর্যন্ত আপডেট করা আছে। তো আজকের মতো এইগুলোই দেখালাম, গাড়ি অনেক আছে, যার যেটা পছন্দ, আশা করি ইনশাআল্লাহ মদিনা কার কালেকশন আসলে আপনার যেটা পছন্দের গাড়ি অবশ্যই পেয়ে যাবেন, কারণ আমাদের স্টকে 2 শোরুম মিলিয়ে অলমোস্ট 40টি গাড়ি আছে আমাদের স্টকে। আপনারা আসবেন, ফিজিক্যালি আসবেন, এসে দেখবেন, যেটা পছন্দ নিতে পারবেন, কারণ সবগুলো গাড়ি খুলে দেখানো সম্ভব না, ভিডিওতে দেখানো সম্ভব না, আমি অল্প অল্প করে সবগুলো গাড়ি জাস্ট আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম। এছাড়া কিন্তু এর বাইরে অনেক গাড়ি আছে আমার, যেমন শোরুম 1 নম্বর শোরুমে কিন্তু আরও কিছু গাড়ি আছে, এটা হচ্ছে আমার 2 নম্বর শোরুম আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি, বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের সব ধরনের গাড়ি পাওয়া যায়, এবং সব ধরনের গাড়ি আছে আপনার কাছে। আচ্ছা, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু অন্যান্য ব্র্যান্ডের গাড়িও, অন্যান্য ব্র্যান্ডের অনেক গাড়ি আছে, আপনারা এইজন্য ফিজিক্যালি আসতে হবে, আসলে ভিডিওতে সবগুলো গাড়ি দেখানো সম্ভব না। ওকে, আর আপনাদের অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলীর দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন, মোহাম্মদপুর 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে गूगल मैपे मदिना कार कलेक्शन लिखे सार्च दिले सरसि पे जा लोकेशन पे इनशाल्लाह और हमार फोन नम्बर हे 01711586762 पाशापाशी एक नम्बर 01971222570 दूटा नम्बर व्हाट्सएप इमो देया आछे आपनि चाइले व्हाट्सएप मतो फोन दिते पारेन। ओके तो नासिम भाई आपके धन्यवाद এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিউয়ার্সদেরকে গাড়িগুলো দেখানোর জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি নাসিম ভাই তো একবার দেখিয়ে দিয়েছে যে বেশ কিছু গাড়ি আছে, আসলে এই ছোট্ট ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না খুলে খুলে আপনাদেরকে, তাই একটা ধারণা দিয়ে দিলাম। মদিনা কার কালেকশন 1-এও বেশ কিছু গাড়ি আছে আপনারা হয়তো দেখেছেন। ইনশাআল্লাহ নেক্সট আরও ধাপে ধাপে এরকম মদিনা কার কালেকশনের নতুন নতুন যে কালেকশনগুলোই আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।